খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একজন, নতুন ভর্তি হয়েছেন 11 জন, আর বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন 30 জন। কালিয়ায় এত পরিমাণে মশা হয়েছে, তা ওই রাস্তাঘাটে হাঁটা যাচ্ছে না মশার কামড়ে। জ্বর ছিল, তারপর আস্তে আস্তে দেখে মুখ দিয়ে রক্ত পড়ে, সুন্দর ট্রিটমেন্ট পেলাম, তা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। কাজ করেন ঢাকা কিংবা চিটাগাং, তারা আক্রান্ত হওয়ার পরে তাদের বাড়ি অত্র অঞ্চলে হওয়াতে তারা সাধারণত চলে আসছেন এখানে। বরিশালে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে রোগী ভর্তি হয়েছেন 18 জন, মোট 70 জন চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা থেকে আক্রান্ত, তারপর আর কি যশোরে নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। গত 24 ঘন্টায় নতুন করে 15 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার 4টি সরকারি হাসপাতালে 53 জন ভর্তি রয়েছেন, যার মধ্যে 36 জনই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মাথায় প্রচন্ড তাপ আর সমস্ত গায়ে গতরে ব্যথা, পরে দেখছি প্লাটিনেট কমে গেছে অনেক, তারপরে এসে ভর্তি হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা 42 জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের কর্মী আক্রান্তের সংখ্যা সপ্তাহ খানিক ধরে কমলেও আবারও তা ঊর্ধ্বমুখী। গাজীপুরে কিছুটা কমতে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলার 2টি হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 61 জন। এছাড়া ফরিদপুরে 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 8 জন। জেলায় বর্তমানে চিকিৎসাধীন 35 জন রোগী। চন্দ্রাফসার ববি, সময় সংবাদ।